ডিয়ার অডিয়েন্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতার হাওড়া ব্রিজ থেকে। একটু আগে আমার পিছনে রেখে আসছি যে হাওড়া রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন, আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি যে এখানকার হাওড়া ব্রিজ। আমরা দেখতে পাচ্ছি যে তো আজকে হেঁটে হেঁটে যাব, এর আগে অনেকবার আসা হয়েছে, তো গাড়িতে যাওয়া হয়েছে। আজকে এখানে নেমেই এখানকার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে হুগলি নদীর মাঝেই তৈরি হয়েছে। তো অবশ্যই কলকাতার অনেকগুলো ট্যুরিজম স্পটের মধ্যে হাওড়া ব্রিজ হচ্ছে অন্যতম একটি। এখানে যে সাইডের ফুটপাথ রয়েছে হাঁটার জন্য, দুই পাশেই তারা স্পেস রেখেছে। কী লিখেছে এটা আমি তো পড়তে পারছি না। এই হচ্ছে হাওড়া ব্রিজটি। আমি রোডে দাঁড়িয়ে আসছি এবং গাড়িগুলো আসতেছে সারি সারি, ঠান্ডা নিয়ে আসতেছে, ইন্ডিয়ার ঠান্ডা উড়াতে উড়াতে। তো আর এখানকার কলকাতার বাসগুলো সবগুলোই হচ্ছে সিমিলার, জানি না এগুলো যে কোম্পানির হোক, বাসগুলোর রং এবং ডিজাইন সব সেম। এই হচ্ছে তার, আর এই হচ্ছে নদীটি, এবং সামনে হচ্ছে শহর। আর আমি আস্তে আস্তে হেঁটে যাব শহরের দিকে। আর এখানে ফুটপাথটা যথেষ্ট স্পেস রেখেছে, যারা এটার স্ট্রাকচার তৈরি করেছেন, প্ল্যান করেছেন, আমি মনে করি অনেক ফিউচারের অনেক পজিটিভ দিকগুলো মাথায় রেখে এটা করেছেন। খুবই ভালো লাগছে এই হাওড়া ব্রিজের ফুটপাথ দিয়ে হেঁটে যেতে, কারণ প্রচুর গরমের মধ্যে যেই হাওড়ার যেই বাতাস আসতেছে হাওড়া ব্রিজে, এটা সত্যি খুবই রিফ্রেশমেন্ট একটি আবহাওয়া এখানে আসলে উপভোগ করতে পারবো আমরা। তো আমি মনে করি এই হাওড়া ব্রিজ দিয়ে হাঁটতে আসলে ফিলিংসটা অন্যরকম, খুবই ভালো লাগছে। আমরা বৃষ্টি যদি আমরা একটু দেখি কাছ থেকে, অনেক দৈর্ঘ্য একটি ব্রিজ হাওড়া ব্রিজ।